আসসালামু আলাইকুম। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি জাকিয়া সুলতানা আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো। করোনাকালীন সময়ে তোমরা সবাই সুস্থ আছো নিশ্চয়ই। আশা করি ভবিষ্যতেও তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকার চেষ্টা করবে। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি, তোমরা আমার সাথে সক্রিয় থাকবে আশা করি। শিক্ষার্থীরা, তোমরা তো ষষ্ঠ শ্রেণীতে পড়ো, কারো বয়স 10, কারো 11, কারো 12 বা 13। তোমাদের এই বয়সটা কি কি বলে জানো তোমরা? তোমরা বলবে আমরা বড় হয়ে গেছি, আসলে তোমরা কিন্তু শিশুই আছো। আমরা জানি যে 18 বছরের কম বয়সের সকল মানুষকে শিশু বলা হয়। তোমরা যে বাসায় কতগুলো সুযোগ সুবিধা নিচ্ছ, শুধু বাসায় না, রাষ্ট্র সমাজ সবার কাছ থেকে, সেই সুবিধাগুলোকে কি বলে জানো? হ্যাঁ, অধিকার। আমাদের বিশ্বের সব দেশের সাথে বাংলাদেশেরও কি সকল শিশু সেই সব সুযোগ সুবিধা পায় যা বিশ্বের সব শিশুরা পেয়ে থাকে? তাহলে আজকে আমরা পেলাম বাংলাদেশ, পেলাম শিশু, পেলাম অধিকার। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশে শিশু অধিকার। আজকে আমাদের পাঠ শিরোনাম হবে বাংলাদেশ, বাংলাদেশের শিশু অধিকার। আমাদের পাঠ শিরোনাম কি বললাম? বাংলাদেশে শিশু অধিকার। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আজকে যে আমরা পাঠ পড়াবো, এই পাঠ শেষে আমরা শিশু অধিকারের ধারণা সম্পর্কে আলোচনা করতে পারব। জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদের শিশু অধিকারের যে বাস্তবতা সেটা আমরা তুলে ধরতে পারব, এবং শিশু অধিকার বাংলাদেশের শিশু অধিকারের 2 নম্বর হচ্ছে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ অনুযায়ী শিশু অধিকার সমূহ ব্যাখ্যা করতে পারবো। এর আরেকটা অংশ হচ্ছে বাংলাদেশের শিশু অধিকারের বাস্তবতা তুলে ধরতে পারবো। আরেকটা পয়েন্ট হচ্ছে শিশু অধিকারের উপর অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করতে পারবো। তাহলে চলো আমরা কি কি শিখব এটা একটু লিখে নেই। 1, শিশু অধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। দুই হচ্ছে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার অনুযায়ী শিশু অধিকার ব্যাখ্যা করতে পারবো। বর্ণনা করতে পারবো, এবং বাংলাদেশে এর বাস্তবতা তুলে ধরতে পারবো।
তিন শিশু অধিকারের উপর প্রতিবেদন তৈরি করতে পান। শিক্ষার্থীরা, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই জাতির কর্ণধর। আমরা একটা সময় থাকবো না, কিন্তু তোমরা এই ভবিষ্যৎ প্রজন্মরাই কিন্তু কর্ণধার হিসেবে দেশকে পরিচালিত করবে। এখন চলো শিশু কারা সেটা আমরা একটু ভালোভাবে জেনে নিই। একটি বয়সের নির্দিষ্ট সময়সীমাকেই শিশু বলা হয়, তবে এর একটা সংজ্ঞা আমাদের জাতিসংঘ ঘোষিত, আমরা যে সনদটা পেয়েছি সেখানে আছে যে 18 বছরের নিচে সকল মানুষ শিশু হিসেবে পরিগণিত হবে। তবে কোনো কোনো দেশে এর বয়স সীমাটা একটু কম হতেও পারে। আমরা এটা মুছে ফেলি। এখন হ্যাঁ, শিশু কারা? 18 স্যার, কয় মিনিট হয়েছে স্যার? 20টার টাইম তো। 18 বছরের কম বয়সের সকল মানুষ শিশু হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ 18 বছরের কম হলেই হবে। তবে বিভিন্ন সমাজে শৈশবের ধারণাটা কিন্তু একটু ভিন্ন রকম এবং শৈশবে নির্ধারণের মানদণ্ডটাও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে এবার আসো আমরা অধিকার নিয়ে কথা বলি। অধিকার অর্থাৎ একজন শিশু সে সমাজ থেকে, তার পরিবার থেকে এবং রাষ্ট্র থেকে যেসব সুযোগ সুবিধা, প্রয়োজনীয় যেসব সুযোগ সুবিধা ভোগ করবে, যেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সেটাই হচ্ছে অধিকার। ব্যক্তির বিকাশে যেসব সুযোগ সুবিধা ভোগ করে থাকে, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। তাহলে আমরা পেলাম অধিকার কাকে বলে? ব্যক্তির বিকাশে যেসব সুযোগ সুবিধা ভোগ করে থাকে, সেই সুযোগ সুবিধা সরকার কর্তৃক স্বীকৃত। একজন মানুষকে বেঁচে থাকার জন্য ন্যূনতম তার অনেকগুলো অধিকার রয়েছে। তার মধ্যে মৌলিক অধিকারগুলো হচ্ছে 6টি। তাহলে সেই মৌলিক অধিকারগুলো কি কি দেখো, আমি তোমাদেরকে একটা কয়েকটা ছবি নিয়ে এসেছি দেখানোর জন্য, তোমরা দেখলে বুঝতে পারবে মৌলিক অধিকারগুলো কি কি। দেখো, এটা হচ্ছে খাদ্য। এখানে দেখো, বাচ্চাটার গায়ে জামা নেই, বস্ত্র, ওদের বাসাটা দেখেছো কেমন, কেমন একটা খুপরির মধ্যে সেই বাসাটা, ছোট্ট একটা ঘর, এটা হচ্ছে বাসস্থান। এই যে দেখো, ওদের বাসস্থানের অভাব, ওরা রাস্তায় পড়ে শুয়ে আছে। এরপরে আছে শিক্ষা,
দেখো বাচ্চাটা বই চুমু খাচ্ছে, শিক্ষা, তারপরে হচ্ছে স্বাস্থ্য বা চিকিৎসা, আরেকটা আছে সেটা হচ্ছে আইনগত অধিকার। আমরা যে ছয়টি অধিকার দেখলাম সেই ছয়টি অধিকার কিন্তু আমরা জাতিসংঘ সনদ অনুযায়ী স্বীকৃত, সেই অনুসারে আমি তোমাদেরকে দেখালাম। এখন তোমরা বলতে পারো যে জাতিসংঘটা কি, তোমরা তো নিশ্চয়ই জানো জাতিসংঘ কি, তারপর আমি তোমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলছি। জাতিসংঘ হচ্ছে বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক যোগাযোগ এবং সর্বোপরি মানসিকতার যে মানবাধিকারের যে বিষয়গুলো থাকে সেটাই হচ্ছে জাতিসংঘ। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালের 24শে অক্টোবর, এটা সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। প্রথম যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে তখন 51টি রাষ্ট্র এখানে একাত্মতা প্রকাশ করেছে, বর্তমানে এর সংখ্যা প্রায় 200। তোমরা দেখো এই যে জাতিসংঘের আমি একটা ছবি তোমাদেরকে দেখাবো, এটাই হচ্ছে এই জাতিসংঘের একটা ছবি, এবং বর্তমানে যিনি মহাসচিব তিনি হচ্ছেন এই যে আন্তোনিও গুতারেস। শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের উপরে কিন্তু শিশুরা নির্ভরশীল, কারণ তোমাদের শিশুদের শক্তি, সামর্থ্য, জ্ঞান সবকিছুই কিন্তু কম থাকে, সেই জন্য ওরা স্বভাবতই বড়দের ওপর নির্ভর করে, তাই তাদের অধিকার থেকে কিন্তু আমরা বঞ্চিত করতে পারি না, তাদেরকে পুরোপুরি অধিকার দিতে হবে। 1989 সালের 20শে নভেম্বর জাতিসংঘ ঘোষিত সাধারণ পরিষদে গৃহীত অধিকার সনদে এই অধিকারগুলোর কথা স্পষ্ট করে বলে দেওয়া আছে। এখানে 54টি ধারা ছিল। স্যার আমার সেই 54টি ধারা কিছু অংশ আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে 18 বছরের কম বয়সী সকল মানুষ শিশু, দেশ অনুসারে তাদেরটা ভিন্নতা হতে পারে, আবার সব শিশুর অধিকার সমান, ছোট বড় ধনী গরিব, হ্যাঁ ধর্ম, শারীরিক সক্ষমতা, এই সব অনুসারে কিছুতেই তাদেরকে আমরা সেই অধিকার থেকে পার্থক্য বা বঞ্চিত করতে পারবো না। তারপর বাবা মা বড়দের শিশুদের অধিকার সম্পর্কে সচেতন থেকে তাদেরকে কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং শিশুদের তাদের নিজের পরিচয়, বাবা মার পরিচয় ইত্যাদি সম্পর্কে তাদের অধিকার রয়েছে এবং রাষ্ট্র কর্তৃক এগুলো স্বীকৃত। শিশুরা যাতে সময়মতো খাদ্য, বস্ত্র, বাসস্থান পায় এটা সরকারকে নিশ্চিত করতে হবে, এবং শিশুরা যাতে অন্যায় কাজে লিপ্ত হতে না পারে, অকারণে তাদেরকে কেউ মারামারি বা বকাঝোকা করতে না পারে, সেই জন্য কিন্তু সরকারকে এগুলোর দিকে দৃষ্টি দিতে হবে এবং শিশুদের সম্মানবোধ, নিজস্ব গোপনীয়তা রক্ষা করতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের এই 54 জাতিসংঘের 54টি ধারা কিন্তু বইয়ের মধ্যে আমাদের নেই, তবে আজকে আমি তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি যেখানে এই 54টি ধারা 5টি ধারার মধ্যে সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছে, এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। হ্যাঁ দেখো, শিশু অধিকার সনদে বর্ণিত অধিকারগুলোর সংক্ষিপ্ত রূপ। 1 নম্বর হচ্ছে জীবনের নিশ্চয়তা বা বেঁচে থাকার অধিকার, রাইট টু সার্ভাইভাল। এটার মধ্যে আছে তোমাদের নিরাপদ আশ্রয়, পুষ্টি, সন্তোষজনক জীবনমান, অর্থনৈতিক শোষণ। 2 নম্বর হচ্ছে সুরক্ষা, রাইট টু প্রোটেকশন, শারীরিকভাবে মারধর, মানসিক নিপীড়ন, বেতন ছাড়া কাজ, ঝুঁকিপূর্ণ কাজ, ধর্ষণ, অপহরণ, বিক্রি করা, পাচার করা ইত্যাদি। 3 নম্বর হচ্ছে বিকাশ বা উন্নয়নের অধিকার,
রাইট টু ডেভেলপমেন্ট। এখানে শিক্ষা, খেলাধুলা, অবকাশ, সাংস্কৃতিক কার্যক্রম, ধর্ম, তথ্য সংগ্রহ। চার, অংশগ্রহণের অধিকার, রাইট টু পার্টিসিপেশন, স্বাধীনভাবে কথা বলা, অনুভূতি বা মত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণ সমাবেশে যোগদান। পাঁচ, সমাবেশ করার অধিকার, শিশুর পরিচিতি শনাক্তকরণ, শিশু অধিকার সনদ, বাস্তবায়ন, নিরীক্ষণ, পর্যবেক্ষণ, সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি উদ্যোগ গ্রহণ। তাহলে আমরা এই পাঁচটির মধ্যেই কিন্তু আমাদের শিশু অধিকারের সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। মোট কথা হচ্ছে আমাদেরকে শিশুর মানসিক বিকাশ, তার চিন্তা শক্তি এবং তাকে খেলাধুলার সুযোগ দিতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু শিশু যদি চিন্তা করে, অর্থাৎ তাকে খেলতে গেলে কিন্তু একটু চিন্তা করে খেলতে হবে। তারপরে এখানে আছে তার ক্রিয়েটিভিটি, দেখো সে তার সৃজনশীল, সে কাগজ দিয়ে কত সুন্দর করে জিনিস তৈরি করেছে, এটাই তার সৃজনশীলতা। আরেকটা হচ্ছে খেলাধুলা, বুদ্ধিবৃত্তিক খেলা, দেখো যে খেলায় শুধু খেললেই হবে না, এটাকে বুদ্ধি করে খেলতে হবে। তাহলে আমরা এই সনদের 54টি ধারার মধ্যে আমরা পেয়ে গেলাম যে আমাদেরকে শিশুদেরকে পূর্ণ বিকাশের জন্য তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আচ্ছা, এবার আসো, আমরা বলেছিলাম যে বাংলাদেশের এর বাস্তবতা, তাহলে আমরা এখন দেখব যে বাংলাদেশের শিশু অধিকারের কি অবস্থা। 1990 সালের 26শে জানুয়ারি যখন জাতিসংঘ এই শিশু অধিকার সনদটি উন্মুক্ত করে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, তখন কিন্তু বাংলাদেশই প্রথম এই স্বাক্ষরে অংশগ্রহণ করে এবং স্বাক্ষরদান করে। এই এবং 1990 সালের 3 আগস্ট বাংলাদেশে এই বাস্তবায়নে রাষ্ট্রীয় অঙ্গীকার করে। দারিদ্র, অশিক্ষা, অসচেতনতা ইত্যাদি কারণে শিশুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, কোনো কোনো সময় নিষ্ঠুর, নির্মম নির্যাতনের শিকার হয়। তাই শিশুদের নিরাপত্তা, শিশুদের বিকাশ তথা শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় শিশু নীতি বাংলাদেশ সরকার ঘোষণা করে এবং মাতৃপিতৃহীন ও বঞ্চিত শিশুদের জন্য কিছু উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করে। যেমন শিশুর অপুষ্টি দূরীকরণ, তারপর শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণ, সকল শিশু যাতে লেখাপড়ার সুযোগ পায় সেজন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ, জবরদস্তিমূলক বা ঝুঁকিপূর্ণ কোনো কাজে যাতে শিশু লিপ্ত না হয় বা শিশুকে জবরদস্তি করে শিশুকে দিয়ে কাজ না করাতে পারে, সেই জন্য সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। পথ শিশু ও বিপদগামী শিশুদেরকে তাদের বিকাশের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। শিশু ও নারী নির্যাতন বন্ধ রোধে এই আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করবে। নারী ও শিশু পাচার প্রতিরোধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করবে। সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি দৃষ্টি প্রদান করবে। তাহলে দেখো, বাংলাদেশের শিশুরা কিন্তু, আমাদের দেশ গরিব দেশ, বাংলাদেশের শিশুরা নানানভাবে সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই অধিকার ওরা যাতে পায় সেজন্য সরকার, আমাদের সরকার বদ্ধপরিকর। দেখো, আমি তোমাদেরকে আরো 2-3টা ছবি দেখাচ্ছি। এখানে দেখো, যারা পথ শিশু, যারা নানান সুযোগ সুবিধা ভোগ করতে পারে না, তাদের অবস্থা দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে। এই দেখো, তাহলে তাদের খাদ্যের ব্যবস্থা, পুষ্টির ব্যবস্থা আমাদেরকে নিশ্চিত করতে হবে, তাদের চিকিৎসা আমরা দেখতে পাচ্ছি, দেখ একটা ছবি, তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। তারপরে এই যে প্রাইমারি, দেখো বাধ্যতামূলক প্রাইমারি শিক্ষা, বাচ্চারা কত হাসি খুশি। তারপরে আছে এই যে দেখো, ঝুঁকিপূর্ণ কাজ
ওদের থেকে বঞ্চিত করতে, ওইখান থেকে যাতে ওরা সরে আসতে পারে সেই ঝুঁকিপূর্ণ কাজ ওদেরকে দিয়ে করানো যাবে না। দেখো কি অবস্থা। হ্যাঁ, শিক্ষার্থীরা তোমরা বাসায় আছো, আশা করি বাসায় যতটুকু সময় পাবে তোমাদের বাসার মধ্যেও কিন্তু খেলাধুলার ব্যবস্থা আছে, সেখানে খেলাধুলা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই করোনাকালীন সময়ে তোমাদেরকে তোমরা যাতে ঘরে থাকো, ঘরে বসে যে পড়াগুলো আমরা সিলেবাস দিয়েছি নিশ্চয় তোমরা পেয়েছো, সেই সিলেবাস অনুসারে তোমরা পড়াশোনা করবে। তোমাদের সিলেবাস কম্পিউটারের স্কুলের পাশে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সংগ্রহ করবে। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম, চলো আবার একটু আমরা ওটা রিপিট করি। আমাদের শিশুর শিশু অধিকার যাতে পরিপূর্ণভাবে শিশুদের অধিকারটা শিশুরা পায় এবং তারা যাতে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মোট কথা, শিশুর জীবন ধারণ, তার শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষা, নিরাপত্তা, চিন্তা বিবেচনা, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি সব ধরনের অধিকারের বিষয়ে জাতিসংঘ যে মনোযোগ দিয়েছে সেখানে আমাদের শিশুরা যাতে বঞ্চিত না হয় আমাদের দেশকেও সেই দিকে দৃষ্টি দিতে হবে। আমরা এর আগে বলেছিলাম একটা পয়েন্ট যে অর্থনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ বলতে আমরা কি বুঝি। দেখা যায় একটা শিশুকে দিয়ে কাজ করাচ্ছে, কাজ করিয়ে তাকে সে অনুসারে তাকে শ্রম সেই শ্রম অনুসারে তাকে টাকা দিচ্ছে না, সে শিশু বলে তার টাকা কমিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে অর্থনৈতিক শোষণ। তারপরে আছে অংশগ্রহণমূলক কাজ। আমরা অনেক সময় শিশুদেরকে ওদের কথার মূল্য দেই না, তো কাজে তখন ওরা মন খারাপ করে ফেলে, তো সেই জন্য তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, অধিকার দিতে হবে। একটি শিশুর ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাটা আমরা জানবো কখন, যদি ওদেরকে ওদের মতো কথা বলতে না দেই তাহলে দেখা যাবে ওরা সেই ওদের মত প্রকাশ করতে পারছে না, এবং ওদের ভিতরে যেই ক্রিয়েটিভিটি আছে, যে সৃজনশীলতা আছে সেটা আমরা জানবো না, কাজেই তাদেরকে আমাদের সেই সুযোগটা দিতে হবে। অনেক সময় আমরা প্রতিবন্ধী বলে ওদেরকে দাম দেই না, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিবন্ধী শিশুরা কিন্তু বিশ্বে অনেক কিছু ওরা অবদান রাখতে পারছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে একই প্রশ্নে সেই অন্ধ যারা তারাও কিন্তু সেই একই প্রশ্নে পরীক্ষা দিচ্ছে। তাহলে আমাদেরকে ওদের সেই সুযোগটা করে দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় শিশু পাচার করে বিদেশে বিক্রি করে দিচ্ছে, ওইখানে ওদেরকে উটের ঝক্কিতে বা বিভিন্ন ধরনের কাজে লিপ্ত করছে, এখানে শারীরিক নির্যাতন করছে, আমাদের সেই দিকে দৃষ্টি দিতে হবে, তাদেরকে যাতে এইভাবে অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। শিশুরা যাতে অকারণে হয়রানির শিকার না হয়, যেমন বাসা বাড়িতে ওরা কাজ করে ওদেরকে অকারণে মারধর করে, একটা জিনিস ভেঙে গেলে মারধর করে, কাজে আমরা ওদেরকে সেখান থেকে ওদের সেই অধিকার থেকে ওদেরকে আমরা পূর্ণ অধিকার